ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা এইচএস পরীক্ষায় পাশ করেছিলে কিংবা যারা ফেল করেছিলে এবং তোমরা পিপিআর এবং পিপিএস করেছিলে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমাদের রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এবং তোমাদের কিভাবে রেজাল্ট দেখবে এবং কবে রেজাল্ট পাবে সমস্ত কিছুটা এইভাবে আমি আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের পিপিআর এবং পিপিএস রেজাল্ট তোমরা কবে হাতে পাবে, কত টাকা লাগবে, কিভাবে পাবে সমস্ত কিছুটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কিন্তু উচ্চ মাধ্যমিকের যে বোর্ড রয়েছে অর্থাৎ WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু একটি নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই নোটিশে কিন্তু তোমাদের পিপিআর এবং পিপিএস রেজাল্ট সম্পর্কে কিন্তু বলা হয়েছে কবে প্রকাশিত হবে, কবে কীভাবে তোমরা পাবে সমস্ত কিছুটাই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরছি। তো চলো স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে তোমাদেরকে সেখানে কি লেখা আছে সমস্ত কিছুটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি কিন্তু নোটিশ অলরেডি কিন্তু প্রকাশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিকাশ ভবন থেকে। তো নোটিশটি প্রকাশ করেছে দেখো 6/7/2023 অর্থাৎ আজকে কিন্তু নোটিশটি প্রকাশ করেছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে তোমাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি। তো দেখো তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ, বুঝছে, আই অ্যাম ডাইরেক্ট টু নোটিফাই দ্য রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি অর্থাৎ পিপিএস অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর অফ হায়ার সেকেন্ডারি এক্সামিশন 2023 হ্যাভ বিন পাবলিশ। অর্থাৎ এখানে কিন্তু নোটিশ অর্থাৎ পিপিআর এবং পিপিএসের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশের কথা কিন্তু বলা হয়েছে। এবং সেখানে কি বলছে দেখো, হেড অফ অল এইচএস ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য রিভাইজ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। বলছে সমস্ত স্কুলের হেডমাস্টারদেরকে বলা হয়েছে, স্কুলদের হেড ইনস্টিটিউশনের যে রিভাইজ অর্থাৎ পরিবর্তন যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কালেক্ট করতে, সে ইফ এনি ফ্রম কনসার্ন দ্য রিজিনাল অফিস থ্রো দ্য হিজ হার অথোরাইজ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ফ্রম 13/7/2023 অর্থাৎ কি বলছে না কত তারিখে সেই রেজাল্টটা দেওয়া হবে, সেই রেজাল্টটা দেওয়া হবে না 13/7/2023 কিন্তু দেওয়া হবে। এবং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কালেক্ট এ নিউ মার্কশিট সার্টিফিকেট সাবমিট দ্য এক্সিস্টিং সার্টিফিকেট মার্কশিট টু স্কুল এনি কেস চেঞ্জ ইন রেজাল্ট। অর্থাৎ কি বলছে যে তাদের যে পরিবর্তন, যে যদি কোনো ক্যান্ডিডেটের মার্কশিট যদি চেঞ্জ হয়, চেঞ্জ হোক, সেই চেঞ্জ যাদের হবে তারাই কিন্তু এই মার্কশিটটা কিন্তু পেয়ে থাকবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে দেখো তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, তোমরা এই মুহূর্তে কী করবে, স্কুলে তাড়াতাড়ি তোমরা যাবে আজ কিংবা কালকে যাবে, আজকে তো সময় নেই, কাল গিয়ে তোমাদের স্যারকে গিয়ে জিজ্ঞেস করবে যে আমাদের পিপিএস এবং পিপিআর যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু 13 তারিখে দেওয়া হবে এবং আমি পিপিআর এবং পিপিএস করেছি। তোমরা কিন্তু অবশ্যই বলবে এবং তোমরা যে পিপিআর এবং পিপিএস করার সময় যে রিসিপ্টটা করেছিলে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়, সেই রিসিপ্টটা অবশ্যই তোমরা তোমাদের স্যারকে এক কপি জেরক্স দেবে, ঠিক আছে, এবং তোমরা কিন্তু তারপরে কিন্তু রেজাল্টটা পাবে। এবার যে প্রশ্নটা আসে যে পিপিআর এবং পিপিএস রেজাল্ট নিতে, ঠিক আছে, কত টাকা লাগবে, তো দেখো পিপিআর বা পিপিএস রেজাল্ট নিতে কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে। তার আগে একটা কথা বলি, দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে কিভাবে, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটে গেলে। তো কিভাবে রেজাল্ট দেখবে অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি ইউটিউবে আমার চ্যানেলে, তোমরা এই ভিডিও শেষের দিকে দেখতে পাবে, সেটা দেখে নিও। তো যেটা বলছিলাম যে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট নিতে কোনো টাকা লাগবে না, তোমরা ফ্রি ফ্রি রেজাল্ট পাবে, তবে অনেক স্কুল তোমাদের কাছ থেকে টাকা চাইতে পারে, কারণ এটা অনেক স্কুল অনেকে 800 টাকা 300 টাকা আবার ফ্রিতেও করে, সেটা স্কুলের ব্যাপার, কিন্তু সরকারিভাবে কোনো টাকা লাগবে না। যদি স্যার চায় টাকা সেক্ষেত্রে তোমরা দিতে পারো, তার কারণ হচ্ছে রেজাল্টটা তোমার আর ভর্তি কিন্তু চলছে। 13 তারিখে যদি তোমরা পাও রেজাল্ট, সেক্ষেত্রে আর মাত্র 2 দিন সময় পাবে, 15 তারিখে কিন্তু তোমাদের ভর্তির কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে, কলেজে ভর্তির। অবশ্যই এই কথাটা মাথায় রেখো, তোমরা তোমাদের রিসিপ্ট কাগজ তা নিয়ে যাবে এবং নিজে নিয়ে গিয়েই কিন্তু তোমরা কিন্তু স্যারকে জানাবে যে আমি কিন্তু রেজাল্ট করেছি। তো ভিডিওটি দেখো এই অবধি ছিল তোমাদের, ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এবং তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।